কুড়িগ্রাম সিঙ্গুরের গণ আন্দোলনের পরে লোকসভা নির্বাচনে বদলের হাওয়া জোরদার করেছেন রাজ্যের পরিবর্তনকামী বুদ্ধিজীবীরা। তৃণমূল নেত্রীর রেল মন্ত্রকের বিভিন্ন কমিটিতে তাদের কেউ কেউ সম্মানজনক পদ পেয়েছেন। এবার পরিবর্তনকামী কবি শিল্পী সাহিত্যিকদের একাংশ ঠাঁই পেলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীন ফিল্ম সেন্সর বোর্ডের অ্যাডভাইসারি কমিটিতে। এরাজ্য থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়ভার সামলাচ্ছেন মথুরাপুরের তৃণমূল সাংসদ চৌধুরী মোহন জাটুয়া। একনজরে দেখে নেওয়া যাক কলকাতা সহ পূর্বাঞ্চল থেকে কারা সামলাবেন সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন বোর্ডের দায়ভার। অভিনেত্রী ও নাট্য পরিচালিকা শাওলি মিত্র, শুভা প্রসন্ন। বিখ্যাত এই চিত্রকরের নতুন করে পরিচয়ের প্রয়োজন নেই। দোলা সেন, নকশাল নেত্রী বলে তার একটা পরিচিতি আছে। গায়ক প্রতুল মুখোপাধ্যায়, অধ্যাপক সুনন্দ সান্যাল, কুইজমাস্টার ডেরেক ব্রায়ান, বহু হিট বাংলা সিনেমার নায়ক অভিনেতা চিরঞ্জিত, রঞ্জিত মল্লিক, ইনিও বাংলা চলচ্চিত্র জগতের সুপারস্টার, আছেন টলিউডের নবীন তারকা জিৎ, বিখ্যাত নৃত্যশিল্পী অমলা শঙ্কর, নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী, পরিচালক হরনাথ চক্রবর্তী, গৌরব চট্টোপাধ্যায়, সম্পর্কে চিনি উত্তম কুমারের নাতি, তৃণমূল বিধায়ক অরূপ বিশ্বাস এবং কিশোরকণ্ঠী গায়ক গৌতম ঘোষ। আমি কৃতজ্ঞ বিশেষ করে দুটো লোকের কাছে। একটা হচ্ছে জাটুয়া সাহেব, উনি ইনফরমেশন ব্রডকাস্টিং মিনিস্টার, বেশি ওনার সঙ্গে সঙ্গে একই রকমভাবে আমি কৃতজ্ঞ দিদির কাছে, মমতা ব্যানার্জির কাছে। অফিসিয়াল প্রপোজাল এলো, আমি অ্যাকসেপ্ট করলাম, আমার কনসেন্ট দিলাম, তারপরে এখন মনে হচ্ছে যে হ্যাঁ, খুব খুশি হয়েছে আমি। তালিকায় আরও অনেক নাম, যেমন রচনা চট্টোপাধ্যায়, সদরূপা সান্যাল, প্রভাত রায়, সুশান রায়, নার্গিস বেগম, মধুমন্তি মৈত্র সহ মোট 65 জন। এর আগে পরিবর্তনের হোর্ডিং দেখেছে কলকাতা, এবার পরিবর্তনকামী বুদ্ধিজীবীরা এক প্রকার দিল্লি রওনা দিলেন। ক্যামেরায় সুদেব রায়ের সঙ্গে কনিষ্ক মজুমদার, রূপসী বাংলা সংবাদ সফর।